নমস্কার, নিউজ আওয়ারে আপনাদের সাথে রয়েছে আমি শর্মিষ্ঠা। আপনারা দেখছেন টিভি নিউজ 10। চলে যাচ্ছি এই মুহূর্তের কিছু বিস্তারিত খবরে। আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী শায়নী ঘোষের প্রচারের দ্বিতীয় দিনেই বিতর্কের মুখে। বানপুর বাড়ি ময়দানে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। শায়নী ঘোষ হিন্দু ধর্মকে অবমাননা করেছে এই অভিযোগে তৃণমূলের পদযাত্রা সেখান থেকে চলে যেতেই শায়নীর দেওয়া মালা রাস্তায় ছুঁড়ে ফেলে জল দিয়ে গোটা মূর্তি শুদ্ধিকরণ করে সংস্থার সদস্যরা। প্রচারের দ্বিতীয় দিনে বিতর্কের মুখে আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী শায়নী ঘোষ। মঙ্গলবার দুপুরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে বানপুর আসেন শায়নী। বানপুর স্টেশন থেকে পদযাত্রায় অংশ নেন তিনি। কিন্তু কর্মসূচির ছন্দপতন ঘটল বানপুর বাড়ি ময়দানে এসে। বানপুর স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতি নামে এক সংস্থা সকাল থেকেই সিদ্ধান্ত নেয় শায়নী ঘোষকে বিবেকানন্দের মূর্তিতে মাল্যর্পণ করতে দেওয়া হবে না। সেই মতো তারা মূর্তির সামনে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের হটিয়ে দেয়। চলে যাবার সময় তারা মূর্তি ঘিরে থাকা গ্রিলের দুটি গেটে তালা মেরে দেয়। অভিযোগ, তৃণমূল কর্মীরা ভেতরের গেটে তালা ভেঙে জোর করে মূর্তিতে মাল্যর্পণ করে। সংস্থার অন্যতম কর্ণধার জানান, হিন্দু ধর্মের অবমাননা করায় তারা চাননি শায়নী ঘোষকে মাল্যর্পণ করতে দিতে, কিন্তু পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়। তৃণমূলের কর্মীরা তালা ভেঙে জোর করে ঢুকে পড়ে। সভা তৃণমূল কংগ্রেসের যে বিধানসভার ক্যান্ডিডেট শায়নী ঘোষ, আমাদের যে ধর্ম হিন্দু ধর্ম, দেবারিদেব মহাদেবের প্রতি নোংরা মনোবৃত্তি দেখিয়েছেন, নোংরা কাজ করেছেন, তারই প্রতিবাদে বিবেকানন্দ জন্মোৎসব সমিতি নির্ণয় করেছিলেন যে ওনার হাত দিয়ে যে হিন্দু মহাপুরুষ এবং এখানে যারা এই হিন্দু মহাদেবের প্রতি, হিন্দু মহাপুরুষের প্রতি যে শ্রদ্ধা যাপন করেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে ওনাকে মাল্যদান আমরা করতে দেবো না। ওনার প্রতি পায়ে যারা হাত দিতে পারে, এ হিন্দু ধর্মের প্রতি যে সমভাবাপন্ন নয়, হিন্দু ধর্মের প্রতি অপমান করা, দেবারিদেব মহাদেবকে অপমান করা, দেব দেবিনী অপমান করা, তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই বিবেকানন্দ জন্মোৎসব সমিতি। সেই হিসাবে আমরা এখানে আজকে সকালে জমা করতে হয়েছিলাম সমিতির সদস্যরা এবং কর্মীরা, কিন্তু প্রশাসনের তরফ থেকে সামনের গেটের তালা ভাঙা হয় এবং প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছিলাম, বলেছিলাম যে আমরা দেবো না, তো প্রশাসন না শুনে লাঠিচার্জ করে আমাদের কর্মীদের প্রতি আহত করেছেন। চার পাঁচজন আমরা আহত হয়েছে, অনেক মোবাইলও হারিয়েছে। তো এরপরে এই জায়গা চত্বর খালি করে দেয়, সামনের দরজার তালা মোবাইলে তালাটাই ভেঙেছে প্রশাসন। আর আমাদের এই বিবেকানন্দ চত্বরের যে তালা, তারা যারা এসেছিলেন যে পার্টি রাজনৈতিক দল থেকে সমিতির প্রতি মাল্যদান করতে, কোন রাজনৈতিক দল থেকে এসেছিলেন? এটা তৃণমূল কংগ্রেস। শায়নী ঘোষ প্রার্থী হয়েছে, তালাকে নিয়ে এসেছিলেন মাল্যদান করতে, তারা এই তালাটাই ভেঙে দেওয়া হয়েছে। তারা ভেঙে দেখছেন? আমরা এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং প্রতিবাদ জানাচ্ছি। যদিও এই অভিযোগ আংশিক মেনে নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি সিদ্ধার্থন দাসও বলেন, বিবেকানন্দ কারুর একা সম্পত্তি নয়, সিপিএম ও বিজেপি মিলে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আপনি বলুন, অধিকার আছেন বিবেকানন্দ কারুর পার্টিকুলার কারুর লোগে আছে নাকি, কারুর পার্টিকুলার কারুর গম্মতি আছে? বিবেকানন্দ সাধারণ মানুষের মনে মধ্যে আছে, ভারতবর্ষের মানুষ তো যাকে তালা মারার অধিকার ওখানে ছিল না। বামফ্রন্টের লোক ছিল, বিজেপি লোক ছিল, ওরা দেখছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আসছে, এই জন্য ওরাই কাজ করেছে। মানুষ জবাব দেবে, ভোটে ভোটে জবাব দেবে। আপনি যে বলার কিছু পাচ্ছে না, দেখছে ভালো সাধারণ মানুষ যাকে মনে মতে নিয়ে নিয়েছে, বাড়ি বহুমতে জিতবে, একটু বাইরে ঢুকে গেছে, এই জন্য একটু বিভ্রান্তি সৃষ্টি করছে। এদিকে তৃণমূলের পদযাত্রা সেখান থেকে চলে যেতেই শায়নীর দেয়া মালা রাস্তায় ছুঁড়ে ফেলে জল দিয়ে গোটা মূর্তি ধুয়ে শুদ্ধিকরণ করে সংস্থার সদস্যরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভি সিদ্ধার্থন জানান, এটা ওদের সংস্কৃতি। যে যে করেছেন, যার রেজাল্ট
তৃণমূল কংগ্রেস পাবে ভারী বহুমতে জিতে আসবে, সাধারণ মানুষ তৃণমূলকে। শুধুমাত্র এখানেই নয়, পদযাত্রার সাথে শতাধিক বাইকের মিছিল নির্বাচনী বিধি উল্লঙ্ঘনে শামিল। এর পরিপ্রেক্ষিতে ভি শিবদাসন দাসও জানান, সকলকে বলা হয়েছিল বাইক দাঁড় করিয়ে পদযাত্রায় যেতে, কিন্তু কিছুটা এগিয়ে যায় তারা। বাইক র্যালি বলে বাইক র্যালি ছিল না, কিছু লোক বাইকে আসেছিল, আমি যাকে সবাইকে মানা করেছিল, তোমরা বাইকে এখানে যাচ্ছে, তোমরা এরকম চলো, বাইকে এক সাইডে রাখে, এরকম চলো। তালা ভাঙা প্রসঙ্গ কার্যত উড়িয়ে দেয় আসানসোল দক্ষিণ কেন্দ্র তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তালা ভেঙে প্রবেশ করা হয়নি, ওটা খোলা হয়েছে, যাওয়া হয়েছে, ঠিক আছে, আমার কিছু বলার নেই। দেখুন, সবাইকে নিজের প্রপার্টি মনে করলে তো অসুবিধা, বিবেকানন্দ ওনাদের প্রপার্টি, নেতাজি ওনাদের প্রপার্টি, আসলে বাংলার মানুষ যদি বাংলার অধিকারটা চালিয়ে যায় তাহলে কোনো অভিযোগ আমাদের কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমরা ভোটে উত্তর দেবো যে মমতা ব্যানার্জিকে তিনবারের মতো মুখ্যমন্ত্রী করতে চাই, তার মাঝখানে অনেক কিছু হবে, সেটা ওনারে ভাবুন, ওনারা প্ল্যান করুন, ওনারা স্ট্র্যাটেজি করুন। আসানসোল থেকে মহেশ দে, রিপোর্ট টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পখন্না, হাতাসুরিয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। বড়াবানির পানুরিয়া কালী মন্দিরে পুজো দিয়ে মঙ্গলবার প্রথম নির্বাচনী প্রচার শুরু করলেন বড়াবানি বিধানসভার তৃণমূল কংগ্রেসের তৃতীয়বারের জন্য নির্বাচিত প্রার্থী বিধান উপাধ্যায়। এই দিন প্রচারে বেরিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি তিনি বলেন, মানুষ আমাদের সঙ্গে, তাই জয় নিশ্চিত, আমরা উন্নয়নের রাজনীতি করি, সাম্প্রদায়িক নয়। বারাবানীর পানুরিয়া কালী মন্দিরে পুজো দিয়ে মঙ্গলবার প্রথম নির্বাচনী প্রচার শুরু করলেন বারাবানী বিধানসভার তৃণমূল কংগ্রেসের তৃতীয়বারের জন্য প্রার্থী বিধান উপাধ্যায়। এদিন পানুরিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত হাটতলা থেকে শুরু করে পানুরিয়া পঞ্চায়েত পর্যন্ত নির্বাচনী প্রচার করেন তিনি। পাশাপাশি এদিন পানুরিয়ার একটি কমিউনিটি সেন্টারে কর্মী সভা করেন। সেই কর্মী সভায় পানুরিয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফুলের মালা পরিয়ে তৃণমূলের প্রার্থী বিধান উপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। তৃতীয়বারের জন্য বারাবানী বিধানসভা থেকে বিপুল ভোটে নির্বাচিত করার দৃঢ় প্রতিজ্ঞাও করেন কর্মীরা। এছাড়াও এলাকার স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় বলেন, মানুষ আমাদের সঙ্গে, তাই জয় নিশ্চিত, আমরা উন্নয়নের রাজনীতি করি, সাম্প্রদায়িক নয়। প্রতিদিন আমি মানুষের সঙ্গে থেকে সুখে দুঃখে দাঁড়িয়ে পাশে থাকার চেষ্টা করি, তাই বারাবানির মানুষ আমাকে বিধায়কের চোখে না বরং ঘরের ছেলে হিসেবে গ্রহণ করে। আগে পুজো দিয়ে এখন আমি আমাদের কর্মী মিটিং আছে, কর্মী মিটিং যাচ্ছি, কর্মী মিটিং আছে। আপনার রণনীতি কি হতে যাচ্ছে আগামী ভোটে? রণনীতি কি আছে, যেভাবে আমরা গোটা বছর কাজ করেছি, গোটা বছর মানুষের সাথে ছিলাম, আগামী দিনে যাতে মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি, আর রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলো মানুষের কাছে গেছে, এমন কিছু মানুষ আছে যারা হয়তো ছিল না, তারা হয়তো পায়নি, তাদেরকে অ্যালার্ট করে দিতে বলছি যাতে আগামী দিনে তাদের প্রকল্পগুলো তাদের আওতায় পড়ে। কী কী ইস্যু নিয়ে দাঁড়াচ্ছেন? কিছু না, খালি ডেভেলপমেন্ট, আমরা ছিলাম, পাশে ছিলাম সবসময়, এখনও আছি, আগামী দিনেও থাকবো, তাই আমরা শীত বিশ্ব বর্ষা মমতা ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বারাবানী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ, সজল চক্রবর্তী, আশিস মণ্ডল সহ বহু তৃণমূল নেতা কর্মীবৃন্দ। আসানসোল থেকে মহেশ দে, রিপোর্ট টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন
আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেবকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাসুরিয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। কুখ্যাত জামতারা গ্যাংয়ের চার যুবক রাজেশ মণ্ডল, রোহিত মণ্ডল, সঞ্জয় মণ্ডল ও সীতারাম মণ্ডল পুলিশের জালে। সাইবার অপরাধের মোকাবিলায় এটিকে দুর্গাপুর পুলিশের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। ধৃতদের কাছ থেকে 15টি মোবাইল ও প্রায় 60টির মতো সিম কার্ড উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সাইবার অপরাধ মোকাবিলায় দুর্গাপুর পুলিশের বড় সাফল্য। কুখ্যাত জামতারা গ্যাংয়ের চার যুবক পুলিশের জালে। ধৃতদের নাম রাজেশ মণ্ডল, রোহিত মণ্ডল, সঞ্জয় মণ্ডল ও সীতারাম মণ্ডল। ধৃতরা প্রত্যেকেই ঝাড়খণ্ড জামতারার বাসিন্দা। সোমবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের 54 ফুট এলাকায় একটি বাড়ি থেকে এই চারজনকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতরা ওই বাড়িটিতে ছাত্র পরিচয়ে বেশ কিছুদিন ধরে ভাড়া থেকে নানান সাইবার অপরাধ সংগঠিত করছিল। ধৃতদের কাছ থেকে প্রায় 15টি মোবাইল ও 60টির মতো সিম কার্ড উদ্ধার করা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে ঝাড়খণ্ডের একাধিক থানায় বিভিন্ন সাইবার অপরাধমূলক অভিযোগ রয়েছে। মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ধৃত চারজনকে 7 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। রাস্তাটা একটু ছাড়েন দাদা। দাদা কিস মামলে মে আপ লোক ঠিক মে ভাই একজন বিজন বলে বলনা কে বলে হ্যাঁ হ্যাঁ গোদরা কাট গোদ মে রুক আর কিছু নাই গাড়ি দে তুলা তুলা রাখ আর তো সর একটু চলো রে দাদা এক কাজ আছে না আবে দাদা চল আয় আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেবকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাসুরিয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর। সবসে সস্তা সবসে সস্তা সবসে সস্তা দোকান কি বিশ্বাস হচ্ছে না? সবসে হি সস্তা দোকান। এখানে আসলে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, তাও আবার বাড়িতে বসেই, ঘরে বসে অনলাইনে বা ফোন ঘোরালেই ডেলিভারি চার্জ ছাড়াই 18-20% ডিসকাউন্টে আপনার বাড়িতে যে কোনো ওষুধ পৌঁছে দেবে সবসে সস্তা দোকান। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন প্যাথোলজিক্যাল টেস্টেরও সুবিধা। আর দেরি কেন, আজই চলে আসুন স্বপ্নদীপ এন্টারপ্রাইজের সবসে সস্তা দোকানে। আমাদের ঠিকানা সবসে সস্তা দোকান, 39 অবনিন্দ বিথি, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ফোন নাম্বার 9474-51955-9382-333-412। বড়দিনের কেকের ডালি নিয়ে শহর দুর্গাপুরে হাজির এসি গ্রুপ অফ কোম্পানি আলিস কেক শপ।
এবার একেবারে নতুন ভাবে দুর্গাপুরের এসপি মোড়ে নিত্য নতুন কেক সহ প্যাটিস, পিৎজা, কুকিজ এর আইটেম আপনারা পাচ্ছেন আজকে। শুধু তাই নয়, জিভে জল আনা সুস্বাদু মানের ফাস্ট ফুডের আইটেম রয়েছে একই সাথে। বিভিন্ন ধরনের কাবাব সহ আরো বেশ কিছু খাবারের আইটেম পাচ্ছেন স্পাইসি ওভেনে। তাই আর দেরি না করে আজই আসুন এসি গ্রুপের আলিস এবং স্পাইসি ওভেনে। আলিস কেক শপ এবং স্পাইসি ওভেন, এসি গ্রুপ অফ কোম্পানি ড্রিমল্যান্ড নার্সিং হোমের বিপরীতে এসপি মোড় দুর্গাপুর এক। মোবাইল কেনার সুযোগ, তাহলে আর দেরি কেন, লেটস গো মোবাইল কিনতে। চলুন আজই যাই দুর্গাপুরের বাবা টেলিকমে। আমাদের ঠিকানা বিশ্ব নারী দিবসে নারীদের অবদান ও সামাজিক অবস্থান সম্পর্কে মানুষকে সচেতন করতে আসানসোল থেকে বর্ধমান পর্যন্ত চলল বিশেষ ট্রেন। ট্রেনের দেওয়ালে মাদার টেরিজা থেকে বর্তমান সময়ে নারীদের বিভিন্ন কর্মের দিকগুলি নিখুঁত চিত্রাঙ্কন সহ রয়েছে বিশেষ শৌচাগার এবং নারীদের সুরক্ষা ব্যবস্থা। পূর্ব রেলের পক্ষ থেকে এই বিশেষ ট্রেন শুরু হওয়ায় স্বভাবতই খুশি নিত্যযাত্রীরা। বিশ্ব নারী দিবস উপলক্ষে পূর্ব রেলের বিশেষ উদ্যোগ, নারীদের সম্মান জানিয়ে আসানসোল থেকে বর্ধমান পর্যন্ত চলল এই বিশেষ ট্রেন। 12 কামরা বিশিষ্ট এই বিশেষ ট্রেনকে সাজিয়ে তোলা হয়েছে ফুল, বেলুন ও মালা দিয়ে। শুধু তাই নয়, প্রতিটি কামরায় সমাজের নারীদের অবদান সম্পর্কে সচেতন করতে ফুটিয়ে তোলা হয়েছে নানান চিত্র। সমাজের নারীর অবদান কোনো অংশে কম নয়, এই বার্তা নিয়ে নারীর সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন করা হয়েছে প্রত্যেকটি চিত্রে। মাদার টেরেসা থেকে বর্তমান সময়ের নারীর বিভিন্ন কর্মের দিকগুলি নিখুঁতভাবে চিত্রাঙ্কন করা হয়েছে প্রতিটি কামরায়। রয়েছে কন্যা ভ্রূণ হত্যা না করারও আবেদন। ঝাঁ চকচকে প্রত্যেকটি কামরায় নারীদের কথা ভেবে বিশেষ শৌচাগারেরও ব্যবস্থা করা হয়েছে। আজকে নারী দিবসের জন্য তার সমস্ত কিছু দেওয়া হয়েছে, তার ছবি দেওয়া আছে, মাদার টেরিজার ছবি দেওয়া আছে, নারীদের ছবি দেওয়া আছে, এবং সবচেয়ে ভালো হয়েছে বাড়ির ভেতরে টয়লেটগুলো খুব সুন্দর করেছে এবং দেখার মতো টয়লেট করেছে, সেটাকে ঠিকই রাখতে হবে আমাদের। আমাদের সবাইকে আবেদন যেন গাড়িটা এইভাবেই ঝকঝকে থাকে। নেই, আমরা দীর্ঘ ডেলি প্যাসেঞ্জার লাইফে খুব ভালো লাগলো, এত সুন্দর করে সাজিয়ে রেল যে আমাদের যে পরিষেবা দিচ্ছে এটা দেখে আমরা খুব খুশি, এবং গাড়িটা যাতে এইভাবেই থাকে সেই বার্তা আমি দিচ্ছি যাতে নষ্ট না করে লোকজন। খুব সুন্দর সাজিয়েছে রেল এবং আমরা খুব খুশি। নারী দিবসের দিন এই ধরনের একটি বিশেষ নতুন ট্রেন পেয়ে স্বভাবতই খুশি নিত্যযাত্রীরা। সেই কথাই ধরা পড়ল নিত্যযাত্রী অনিশা মুখোপাধ্যায়ের কথায়। তিনি জানান, সোমবার ট্রেন ধরার জন্য গোলশি স্টেশনে অপেক্ষা করছিলাম, সেই সময় ফুলের মালা দিয়ে সাজানো এই বিশেষ ট্রেন গোলশি স্টেশনে এসে পৌঁছয়। ট্রেনে চাপার পর এক আলাদাই অনুভূতি, নানান ধরনের বার্তা ও চিত্র। এই বিশেষ দিনে নারীদের সম্মান জানিয়ে রেলের এই উদ্যোগ এক কথায় অনবদ্য। কিন্তু এরকম ট্রেন থাকে না, আজকে দেখে একটু অবাক হলাম, ভাবলাম নতুন ট্রেন নাকি। ভেতরে যখন ঢুকলাম তখন দেখছি যে মেয়েদের ছবি, নারী দিবস, তখন বুঝতে পারলাম, উপলব্ধি করলাম, খুব ভালো লাগলো আমাদের এইভাবে সম্মানিত করা হলো আজকের দিনে। খুব ভালো লাগছে, মনটা আনন্দে ভরে গেছে। পূর্ব রেলের প্রচার বিভাগের জনসংযোগ আধিকারিক অমিতাভ চট্টোপাধ্যায় জানান, বিশ্ব নারী দিবস উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে সোমবার নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তাই তারই অঙ্গ হিসেবে এই বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা। এই বিশেষ ট্রেনে নারীদের সুরক্ষার পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে সামাজিক পটভূমিতে নারীদের অবস্থান ও সমাজের করণীয় কর্তব্য পালনের বার্তা। আছে সেইখানে এই ট্রেনটাকে আমরা রিফারবিশ করেছি। আজকে আন্তর্জাতিক নারী দিবস, পূর্ব রেলের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা নানা ধরনের অনুষ্ঠান করে এই দিনটাকে স্মরণীয় করে তোলার চেষ্টা করছি। এই কোচে রয়েছে নানা ধরনের ছবি, এই ছবিতে ডিপিক্ট করা হয়েছে যে ওমেনরা সোসাইটিতে কত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, সেটাই মূর্ত হয়ে উঠেছে এই ছবিগুলিতে। এবং এই কোচটাকে সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা দেখেছেন এই কোচের টয়লেটও অন্য ধরনের। জাতি সাধারণের কাছে আবেদন জানাবো এই ট্রেনের যে স্বচ্ছতা পরিচ্ছন্নতা এটা যেন বজায় থাকে।
আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ ডেন। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ ডেন আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ টেন চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাসুরিয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। আসন্ন বিধানসভা নির্বাচনে বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি মঙ্গলবার বাঁকুড়া মাচানতলায় মা মহামায়া মন্দিরে পুজো দিয়ে প্রথম ভোট প্রচার শুরু করলেন। এই দিন বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মিনতি মিশ্রর বাড়ি গিয়ে আশীর্বাদ নেন সায়ন্তিকা ব্যানার্জি এবং বাঁকুড়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখে সাংবাদিক সম্মেলনও করেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি মঙ্গলবার বাঁকুড়া মাচানতলা মা মহামায়া মন্দিরে পুজো দিয়ে তার প্রথম ভোট প্রচার শুরু করলেন। বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মিনতি মিশ্রর বাড়ি গিয়ে আশীর্বাদ নেন সায়ন্তিকা ব্যানার্জি। মিনতি মিশ্র আশা প্রকাশ করেন বাংলার নির্বাচনে বাঁকুড়া থেকে সায়ন্তিকা জিতবে। দিদি এদিকে, দিদি এদিকে, দিদি দিদি এদিকে, দিদি দিদি এদিকে, দিদি এদিকে, দিদি এদিকে, দিদি এদিকে, দিদি দিদি একটু তাকান, দিদি এদিকে, দিদি এদিকে তাকান, দাদা এদিকে, ভাই তারা প্রেশার পরে করে তারপর শান্তি সিং আর তারা আমি এরপর বাঁকুড়া তৃণমূল ভবনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলন করেন। হ্যালো, নমস্কার সবাইকে, নমস্কার। আচ্ছা, সিস্টেমটা কি একজন প্রশ্ন করবে তো? না, দু চারজন সবাইকে ধরে ফেলে ব্রেক করে দিও। মানে আমি ভালোবাসা আশীর্বাদ আগে পেয়েছি, কিন্তু আজকে এসে একটা অন্যরকম ভালোবাসা আশীর্বাদ পেলাম। মানে আমি মুগ্ধ, আপ্লুত, ভীষণ এক্সাইটেড আর পুরো আরও ভালোবেসে ফেলছি এখানের মানুষজনকে। মায়ের কাছে কী চাইলেন? মায়ের কাছে চাইলাম যেটা, সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা জানাই যাবে কিছুদিন পর। আমাদের সবাইকে আশীর্বাদ করতে বলেছি মাকে, আর এটাই বললাম যে বাংলার মানুষজনকে, বাঁকুড়ার মানুষজনকে, প্রত্যেকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমরা যেন এইভাবেই লড়তে পারি আর জিততে পারি আর দিদির পাশে থাকতে পারি। রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফ, কেমন একজন একজন করে রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফে
কেমন মনে হচ্ছে, লড়াইটা কতটা কঠিন হবে বল? আমার কাছে সত্যি কথা বলতে গেলে এত ভালোবাসা পাচ্ছি, এত আশীর্বাদ পাচ্ছি, আমার কাছে এখনও এটা মনে হচ্ছে স্বপ্ন, এখনও সিনেমা মনে হচ্ছে। সত্যি মানে তারকা হিসেবে, নায়িকা হিসেবে ভালোবাসা পেয়েছি, প্রচুরবার এসেছি, বহুবার, কিছুদিন আগেও এসেছিলাম, কিন্তু আজকের ভালোবাসাটা না একটা অন্যরকম, বলে না কাছে টেনে নেওয়া, ওয়ার্মথ যেটাকে বলে, মানে অসাধারণ। আমি আপ্লুত সত্যি, আমি দাদাকে বলছি, অলকা দি আছে এখানে, মানে আমি খুব খুশি, সিরিয়াসলি আমি লাকি, সৌভাগ্যবতী যে আমি বাঁকুড়ায় এসে মানুষের পাশে থাকার সুযোগ পেয়েছি, তাদের সাথে থাকার সুযোগ পেয়েছি, তাদের আরও কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। কারণ এই পবিত্র স্থান জয়রামবাটি কামার পুকুর, আমি এবং আমার পরিবারের সবাই আমরা ঠাকুর মায়ের দীক্ষিত, তাই এইখানে এসে, মানে বলে না, মানে কোইন্সিডেন্স, ভগবান ঠিক মিলিয়ে দেবে, এইখানে এসে প্রত্যেক মাসে আমরা জয়রামবাটি কামার পুকুর আসতাম, কিন্তু এইখানে দায়িত্ব পেয়ে আমি আপ্লুত আর সত্যি লাকি, আর খুব ভালো লাগছে যে বাঁকুড়া মানুষজনদের দায়িত্ব আমি পেয়েছি, তোমাদের পাশে, তোমরা আমাকে সাহায্য করো, আমাকে হেল্প করো, গাইড করো, মিলেমিশে সবাই একসাথে আমরা থাকবো। গরম না না, 2020 আমাদের আমফান আমাদের নাড়াতে পারলো না, গরম কী করবে, তা কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ খেলা তো শুরু হয়ে গেছে, খেলা হবে না, জোরদার খেলা হবে, রাতে দিনে সব সময়। শোনো আমি কি বলি, আমার একটা সিনেমার ডায়লগ আছে, মার গুড়ে রুটি চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। আরেকবার বলি, এটা সিনেমার ডায়লগ, মার গুড়ে রুটি চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। এবারে আমি একটা বলবো, এখন যেটা আমার বলতে ইচ্ছে করছে, মার গুড়ে রুটি চিনি দিয়ে চা, বিজেপি তাড়াতাড়ি বর্তন গুটিয়ে এখান থেকে। ঝড় উঠেছে বঙ্গে, আমরা সবাই দিদির সঙ্গে। দাঁড়া এক মিনিট, আমি চুপ করো তোমরা, বলো মানুষের কাছে আমি তাদের একজন হতে চাই, তাদের সাথে আমি একসাথে মিলে সমস্যা, দেখো আমরা বাড়িতে যখন থাকি, মা বাবার সাথে আমাদের একসাথে সাজেশন নিই, মায়ের বাবাকে জিজ্ঞেস করি বাবা এটা কী করা উচিত, তো আমি যখন বাঁকুড়াকে আমার সেকেন্ড হোম বলছি, তো বাঁকুড়ার মানুষজনদের সাথে সাজেশন নেব, তাদের থেকে শিখবো, তা মতের অমিল হবে, ঝগড়া করবো, নিজেদের লোকের সাথে মানুষের ঝগড়া করে, বাইরের লোকের সাথে করে না, ঠিক আছে, মিলেমিশে থাকবো, একসাথে মিলে দিদির হাত আরও শক্ত করবো, এটাই। সরি, আশাবাদী কিছুই না, এখানে তো বাংলার মানুষ ঠিক ঠিক সময় প্রকাশ করেই দিয়েছে তারা কী চায়, তারা জানে, তারা বলেই দিয়েছে যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র মমতা ব্যানার্জি হবে, আর কেউ না, আর সেটা আমরা করব, আমরা লড়বো সমস্ত বাংলার মানুষ মিলে। এটা আমি একটাই কথা বলবো, যে আমি মুখে কিছু বলবো না, নায়িকা সায়ন্তিকা হয়ে আমি প্রচুর ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, কিন্তু প্রার্থী সায়ন্তিকা হিসেবে ভালোবাসা এবং আশীর্বাদ আমি আদায় করবো আমার কাজ দিয়ে, মুখে বলবো না, সময় বলবে, এটা আমার নিজের কাছে চ্যালেঞ্জ। হ্যাঁ নিশ্চয়ই, এমএলএ হিসেবে আমাকে, আমি কাজ করে মানুষের থেকে সেই ভালোবাসা আর সেই আশীর্বাদ আমি আদায় করবো, এটা আমার নিজের। আমি কি বলি, আমার একটা সিনেমার ডায়লগ আছে, মার গুড়ে রুটি চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। আরেকবার বলি, এটা সিনেমার ডায়লগ, মার গুড়ে রুটি চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। এবারে আমি একটা বলবো, এখন যেটা আমার বলতে ইচ্ছে করছে, মার গুড়ে রুটি চিনি দিয়ে চা, বিজেপি তাড়াতাড়ি বর্তন গুটিয়ে এখান থেকে। ঝড় উঠেছে বঙ্গে, আমরা সবাই দিদির সঙ্গে। মানুষের কাছে আমি তাদের একজন হতে চাই, তাদের সাথে আমি একসাথে মিলে সমস্যা, দেখো আমরা বাড়িতে যখন থাকি, মা বাবার সাথে আমাদের একসাথে সাজেশন নিই, মায়ের বাবাকে জিজ্ঞেস করি বাবা এটা কী করা উচিত, তো আমি যখন বাঁকুড়াকে আমার সেকেন্ড হোম বলছি, তো বাঁকুড়ার মানুষজনদের সাথে সাজেশন নেব, তাদের থেকে শিখবো, তা মতের অমিল হবে, ঝগড়া করবো, নিজেদের লোকের সাথে মানুষের ঝগড়া করে, বাইরের লোকের সাথে করে না, ঠিক আছে, মিলেমিশে থাকবো, একসাথে মিলে দিদির হাত আরও শক্ত করবো, এটা। সরি, আশাবাদী কিছুই না, এখানে তো বাংলার মানুষ ঠিক ঠিক সময়
প্রকাশ করেই দিয়েছে তারা কি চায়, তারা জানে, তারা বলেই দিয়েছে যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র মমতা ব্যানার্জি হবে আর কেউ না, আর সেটা আমরা করব, আমরা লড়ব সমস্ত বাংলার মানুষ মিলে। বাঁকুড়ার মানুষের একটা প্রশ্ন যে জয়ের পর তাকে কি আপনাকে পাশে পাবে? এটা আমি একটাই কথা বলবো যে আমি মুখে কিছু বলবো না, নায়িকা সায়ন্তিকা হয়ে আমি প্রচুর ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, কিন্তু প্রার্থী সায়ন্তিকা হিসেবে ভালোবাসা এবং আশীর্বাদ আমি আদায় করব আমার কাজ দিয়ে, মুখে বলবো না, সময় বলবে, এটা আমার নিজের কাছে চ্যালেঞ্জ। হ্যাঁ নিশ্চয়ই এমএলএ হিসেবে আমাকে, আমি কাজ করে মানুষের থেকে সেই ভালোবাসা আর সেই আশীর্বাদ আমি আদায় করব, এটা আমার নিজের সাথে চ্যালেঞ্জ। আমি তো প্রতিদ্বন্দ্বী খুব একটা চিন্তাই করছি না, ভাবতেই পারছি না, কারণ আমার সামনে রয়েছে মমতা ব্যানার্জি, তার পাশে প্রতিদ্বন্দ্বী আমি বুঝতে পারছি না কে কে হতে পারে। সরি, আমাকে বহিরাগত বলছে, সেটা তো মানুষ বলবে, বাঁকুড়ার মানুষ বলবে, আমি তো বাংলার মেয়ে, তাই আমাকে এই সায়ন্তিকা বানিয়েছে বাংলার মানুষজনেরা, আর বাঁকুড়া তো বাংলারই জায়গা, আমরা এখানে এখানে মানুষজনেরা তো বাংলার বাইরে না, তো সেটা মানুষই বলবে যে আমি বাইরের না এখানের না কোথাকার। মার কাছে কি চাইলে? বললাম যে অনেক আশীর্বাদ আর বিপুল ভোটে যাতে জয়ী হতে পারি, আর দিদির হাত আরও আমরা সবাই মিলে শক্ত করি। আগে এক সাংসদ অভিনেত্রীকে নিয়ে মানুষের একটা অন্যরকম ভাবনা আছে, সেইটা গুলিয়ে ফেলছে। হাতের পাঁচটা আঙুল সমান না, হাতের পাঁচটা আঙুল সমান না, সবার নিজস্ব। বলি বলি, গলা ভাঙা দাদা, প্লিজ কপারেট করো তোমরা। পাঁচটা আঙুল হাতের সমান না, ঠিক আছে, একটা আঙুলের অনুযায়ী আমরা পরের আঙুলটা সেম ভাবতে পারি না। ওই যে বললাম আমি মুখে কথা বলবো না, আমি আগে যদি আমার মানুষের, আমি জানি, আমি কনফিডেন্ট, আমি মানুষের পাশে থেকে নিজের কাজ দিয়ে আমি সেটা বলতে চাই মানুষকে, মুখে বলবো না, সময় বলবো। আপনি কোর্টে বাঁকুড়া এলে সম্পাদকের বাড়িতে যাবেন, তো সেক্ষেত্রে আজকে কি করবো পরবর্তী কি? আমরা প্ল্যানিং করছি, আমি দাদার সাথেও কথা বলছিলাম, নিশ্চয়ই আমি যেটা বললাম যে আমরা সবাই এখানে একটাই কারণে আছি, কেন আছি, দিদির হাত শক্ত করতে। আমরা দলকে ভালোবাসি, আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তাই তাকে ভালোবেসে যা যা করতে হবে আমরা করব, একটা টিম হিসেবে কাজ করব। তাই দিদির তো আমার মানে গাইডেন্স তো ডেফিনেটলি লাগবে, আমি তো বলেছিলাম যাবো, ডেফিনেটলি যাবো, আমরা সবাই মিলে আলোচনা করছি যে উনিও আমার থেকে অনেক সিনিয়র, ওনারও আশীর্বাদ নেব আমি, যাতে উনিও আমাকে গাইড করে দেন, ভুল ত্রুটি হবে ক্ষমা করে দিতে, যাতে সবাই মিলে গাইড করে, বড়রা যারা আছে, অলকাদি আছে, দাদা আছে, সবাইকে বলেছি যে আমরা তোমাকে, তোমরা সবাই মিলে আমাকে কিন্তু গাইড করবে, নিজের বাড়ির মেয়ে বকা ঝকা যদি দিতে দেবে বকা ঝকা অসুবিধা নেই, কিন্তু গাইড করবে, যেটা যেটা ভালো হবে ঠিক হবে মানুষের জন্য সেটাই জন্য হয়। মিষ্টিটা যে আমি বলেছি সবাই মিলে খাবো, আর যদি কেউ না ভাগ বসাতে আসে আমি পুরোটা খেয়ে নেবো, কী যে হবে বলতে পারছি না, এখন তো তোমাদের সাথে থাকবো আমি, এখানে একটু দৌড়াতে বেরোবো, সকালবেলা একটু জিম টিম করবো আর কি করবো। দেখো ফিটনেস ফিট থাকতে হবে আপনাদের সবাইকে, যা গরম, এখনই একজন আমার ভাই সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছে যে গরম গরম কি অসুবিধা করতে পারে, তার জন্য তো আমাদের সবাইকে ফিট থাকতে হবে, লড়ার জন্য তো নিজেদের ফিট থাকতে হবে, যাতে আমরা একদম হুড়মুড়িয়ে এগোতে পারি। খাবারে কী কী থাকবে মেনুতে? বাড়ি রান্না, ভাত ডাল মাছ আলু পোস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী যে বলছো, আমার খিদে পেয়ে যাচ্ছে এখনই। দেখো বাঙালি তো খেতে হেভি ভালোবাসি, কিচ্ছু করার নেই, ভালোবেসে আমার মা বোনেরা দিদিরা যা আমায় রান্না করে খাওয়াবে, এক একজনের থেকে এক একটা স্পেশালিটি রান্না আমি খাবো এ কদিন যতদিন থাকবো। গাড়ি ঘুরেছি, চলছে।
বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, টিভি নিউজ 10। আজকের মতো নিউজ আওয়ার এই পর্যন্ত। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং অতি অবশ্যই চোখ রাখুন আকাশতরী 260 নম্বর চ্যানেলে। নমস্কার।